এই ব্রেন এমন একটা ব্রেন জিনিস, এই ব্রেন যদি আমাদের না থাকে আমাদের ঘুমটাও হারাম হয়ে যাবে। কি গো বাপ, যাদের ঘুম হয় না তারা বুঝতে পারে, মুটো মুটো ট্যাবলেট। এই গরমের সময় একজন মানুষ শুয়ে পড়ছে ঘুমিয়ে যাচ্ছে, আরেকজন মানুষ ঘুমাচ্ছে না, সকাল হচ্ছে ঘুম হচ্ছে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামসাও বিরুসকুম, যখন তোমরা মাথা মসবা করবে ওই সময় এই ব্রেনের দ্বারা যন্ত চিন্তা বেগের করছো। বাবাজি আমার সোনার মানিকেরাম, যখন চিন্তা বেগের করছো, যত রকমের খারাপই আলোচনা করছো, যত রকমের ব্রেনের ভিতরে আগড়ে ধরেছো, মাথা মসবা করার কারণে ওই পানিটা লাগার কারণে ব্রেন স্মৃতিশক্তিটা বাড়ি বেড়ে যায়, এবং ব্রেনের দ্বারা যত পরিকল্পনা করেছ ওই সাগিরা গুনাগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। অমসাহ বেরোসকুম ও আর জুলাকুম ইলাল কাবাইন, এইবারে পা যখন ধোয়া হচ্ছে, আর জুলা কুমিলাল কাবাইন, পায়ের গাঁট পর্যন্ত যখন আমরা ধুতো করে, ও বাবাজি আমরা যখন মগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মগরিবের নামাজ আমরা যখন পড়ে, পা আমাদের দুটো ধুতে হয়। গরমের সময় অনেকক্ষণ করে আমরা ধুয়ে, অনেকটা সময় আমরা মোতায়েন করে, অনেকটা সময় আমরা নিয়ে থাকি, কিন্তু ঠান্ডা শীতের সময় আমরা পানিটা ভালো করে ব্যবহার করি না। তাই এখন গরমের সময় গরমের কথা দু একটা কথা বলি, যখন আমরা পা দুটো ধোব, ওই পায়ের দ্বারা যত রকমের সাগিরা গোনা হয়েছে ওই পা ধোয়ার কারণে, পানিটা টপকানোর কারণে, পানিটা টপকানোর ওসিলাতে আমার আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, এই চারবার কেন মুসলমান পাঁচবার উযু কেন করে, জোহরে করে, আসরে করে, মগরিবে করে, এশা করে, পাঁচটা ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত কেন তারা উযু করে কেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, আয় আমার উম্মতেরা, যখন পাঁচ ওয়াক্ত আযান হবে মসজিদে, যখন আযান হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজে কামিয়াব আছে। ফজরে একটা ইশতাল লফজ তালাফুজ হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বৈজ্ঞানিকরা তারা গবেষণা করেছে, চিন্তা বেগের করলো, 1400 বছর আগে নবী বললেন, তোমরা যখন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, পবিত্র হবে, উজুটা করতে হবে। বৈজ্ঞানিকরা তারা গবেষণা করতে করতে চিন্তা করলো, মুসলমানেরা ঘাড়টা মোসাবা করে কেন? এই গবেষণা করতে করতে একটা ছোট্ট করে একটু চিন্তা করেছে, তার মধ্যে ধরা পড়েছে, মুসলমানেরা যখন এই ঘাড়টা মোসাবা করে, ঘাড়ের ভিতরে যত রকমের ব্যাধি আছে, যত রকমের রোগ আছে, এই ঘাড়ের শিরা ধরে ব্রেনের সঙ্গে কানেকশন আছে, ব্রেনটাকে ভালো থাকে, তার সঙ্গে যত রকমের জীবাণু থাকে, যত রকমের জীবাণু থাকে, ওই জীবাণুগুলো মুক্ত হয়ে যায়। আমার নবী বললেন, আয় আমার উম্মতেরা, তোমাদের যখন হাসি হবে, তোমরা তখন সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে হ্যাক্সি করবে, হাসি করবে, এবং আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। কি গো, আমরা বাসে ঘাটে টোটোয়ে রিক্সায় যখন যাই, হয়তো ঠান্ডার কারণে হয়, শৈল গরমের কারণে হয়, যখন হ্যাক্সি হয় তখন এই হ্যাক্সি করার কারণে নাকের ভিতরে থেকে পানিটা বার হয়ে আর একজনের মুখে চলে গেল। সে বলল, বেয়াদব, আরে একটু দেখে করতে পারো না, রুমাল ধরতে ধরতে পারো না, রুমাল রাখতে পারো না? তাহলে হ্যাক্সি যখন হবে, হাসি যখন হবে, তখন এই মুখে হাত ধরতে হবে, আর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যখন আমরা বলবো নবীর একটা একটা হাদিস, পাশে যে ব্যক্তিটা শুনবে সে বলবে আর হামুকুমুল্ল, আবার যে ব্যক্তিটা হাসি করলো ও বলবে আর হামুকুমুল্ল, এও দোয়া দিল এও দোয়া দিল। কত বড়! বৈজ্ঞানিকরা চিন্তা করলো 1400-1450 বছর আগে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসির জন্য মুখে হাত দিতে বললেন এবং আলহামদুলিল্লাহ বললেন কেন? এই বড় বড় বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করলো, গবেষণা করে জানতে পারলো একবার মানুষ যখন হাসি করে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার ওসিলাতে একটা মানুষের ভিতরে 70 রকমের জীবাণু এই নাক থেকে বার হয়ে চলে গেল। ওই বৈজ্ঞানিক গবেষণা যখন করলো আলহামদুলিল্লাহ বলল, হাসি হওয়ার কারণে এই নাক থেকে 70টা রোগ শেফা হয়ে গেল। গবেষণা করতে করতে ওই বৈজ্ঞানিকটা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার যুবক ভাই, আমার বন্ধু, ইমান দেখা খুব কঠিন হয়ে যাবে যখন জানাজা শুরু হয়ে যায়। সলিমউদ্দিন মরে গেল, কলিমউদ্দিন মরে গেল, আবদুল্লাহ মারা গেল, ছেলে বড় হয়েছে। ইমাম সাহেব বলল, বাবাজিরা এই জানাজার মাঠে এই মাইয়েতটা চলে যাচ্ছে, আমরা একদিন যাব, আমাদের আগে মাইয়েতটা চলে যাচ্ছে, আমাদের একদিন জানাজা হবে, আবার একদিন জানাজা হবে, আপনাদের একদিন জানাজা হবে। এইভাবে আলোচনা করার পরে আজকের এই বড় সন্তান আছে, আজকের এই বড় ছেলে আছে, যদি কোনো দেনা পাওনা থাকে এই ছেলেটা দিয়ে দেবে। এইভাবে আমরা আলোচনা করে, এইভাবে আমরা জানাজার মাঠে শত শত মানুষের সামনে আমরা এইভাবে বলে থাকি। জানাজা যখন হয়ে গেল, পাওনাদার চিন্তা করলো, আল্লাহ ওর বাপ মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, চাচি মারা গেল, সন্তান মারা গেল, আমি তো 50,000 টাকা পাবো, আমি তো 40,000 টাকা পাবো, আমি তো 1,00,000 টাকা পাবো। কিন্তু 2-4 দিন যাক, তারপরে বলবো কখন। এইভাবে বাপজি আমার যখন 2-4 দিন পরে বড় ছেলেকে ডেকেছে, বাবা ছেলে তোর আব্বা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল বাবা, ওই ছেলেটা বলল আমার বাপ টাকা নিয়েছে, বাপ দেবে এখন, কবরে যাও বাপের কাজে চাও, বাপ টাকা দেবে এখন। ও ভাই জওয়ান যুবকেরা, বাপ যখন ওসিয়াত করে যাবে, বাবা ছেলে আমি 50,000 টাকা নিয়েছি, এই টাকাটা তুমি দিয়ে দেবে, ওই ছেলেটা ওসিয়াত শোনার পরে যখন টাকাটা দেবে না, যখন টাকাটা অস্বীকার করবে, টাকাটা আপনার অস্বীকার করবে, বাপ তো নাজাত পেয়ে যাবে, কবরে নাজাত পেয়ে যাবে, কিন্তু এই ছেলেটা নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। কি গো ভাই, হয় না হয় না এরকম? জানা যায় বলল, বাবা আমার বাপ যদি কিছু জেনা পেনা করে, আমি বড় সন্তান আমি দিয়ে দেবো, কিন্তু 1 সপ্তাহ পরে ভুলে গেল। ও বাবাজি আমার সোনার চাঁদের আম, দেনা পাওনা এমন একটা জিনিস, ওয়াজ আমরা সারা জীবন শুনবো, কেয়ামত পর্যন্ত আমরা ওয়াজ শুধু শুনে যাব, আমি আপনি কদিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, কেউ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু পিছনে যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমি আপনি চলে যাব, আমার ছেলে চলে যাবে, আমার পোতা চলে যাবে, তার ছেলে চলে যাবে, এই মাদ্রাসায় যারা আমরা মেহনত করছি, যারা আমরা লক্ষ্য নজর করেছি, যারা আমরা অর্থ দিচ্ছি, যারা আমরা ছেলেকে আলেম বানাচ্ছি, এই ছেলেটা, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনাদের এই লক্ষ্মীপুর মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি যখন কবরে চলে যাব, বাপ আমার আপনার ছেলে কাজে নাও লাগতে পারে, আমার আপনার আমল নাও লাগতে পারে, কিন্তু মরে যাবার পরে আপনার এই সদগায়ে জারিয়া এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে।
এই মাদ্রাসায় যারা আমরা ইট দিলাম, এই মাদ্রাসায় যারা বালি দিলাম, এই মাদ্রাসায় যারা আমরা রসম দিলাম, এই মাদ্রাসায় যারা আমরা জায়গা দিলাম, এই জায়গাটা যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন থাকবে, আমার আপনার কবরে কবরে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার ওসিলায় আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওসিলায় এই মাদ্রাসার বদৌলতে আমি আপনি নাজাত পেয়ে যাব। তো ভাই, কিয়ামতের মাঠে মাহশারের ময়দানে একদল মানুষ পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে, আল্লাহ বলবে বান্দা, হে বান্দা, তোর আমলনামায় এত বড় হয়েছে, হজ করেছি, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, মাদ্রাসা করেছো, ছেলে হাফেজ বানিয়েছো, আজকের বান্দা তোর জান্নাতের ফয়সালা হয়ে গেল, ওই বান্দা নেকির পাহাড় নিয়ে মাথায় করে লুটবে। আর একদল মানুষ যে বলবেন আল্লাহ তাআলা এই মানুষটা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল, এই মানুষটা আমাকে জায়গা দেবে বলে জায়গা দেয়নি, আল্লাহ ওই সময় আল্লাহ ওই বান্দাকে ডাকবে, হে বান্দা শোনো, আবদুল্লাহ শোনো, তোমার কাছ থেকে কি এই 50,000 টাকা কি পাবে, ওই ব্যক্তিটা কি পাবে, বলবে আল্লাহ আমার কাছে পাবে। ওই মানুষটা নেকি দিতে দিতে, পাওনাদারদের নেকিটা দিতে দিতে নেকির পুটুলি খালি হয়ে যাবে, জান্নাতবাসী জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর ওই জাহান্নামের ওয়ালা ফয়সালাটা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এ মাথায় নেকির পাহাড় নিয়ে উঠেছে, আত্মীয় স্বজনকে দিতে দিতে জিরো হয়ে গেল, এইবারে বলবে আল্লাহর একজন ব্যক্তি এসে বলবে আল্লাহ আমি নেকি পাবো, হতো আর নেকি নেই, এবার কিভাবে দেবে বলো, ওরা নেকি নেই, আল্লাহ বলবে বান্দা তোর তো নেকি নেই কি করবি, এই বান্দাকে বলবে বান্দা তোর নেকিটা নেই, তোর গুনার পুটুলি আছে, তোর গুনাগুলো এর ঘাড়ে চাপিয়ে দাও, এর ঘাড়ে চাপিয়ে দাও, ওই দিন চাপিয়ে দেবে। ও ভাই, কিয়ামতের মাঠে মাহশার ময়দানে সেদিন ফয়সালা হয়ে যাবে, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া, বাপ বেটা মিল থাকতে হবে, স্বামী স্ত্রী মিল থাকতে হবে, পাড়া প্রতিবেশী মিল থাকতে হবে, সামনে ইলেকশন আছে, সামনে ইলেকশন নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ বললেন বান্দা আমার রশিকে তোমরা মজবুত করে থাকো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, আমার রশিকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমার রশিকে তোমরা ভালোভাবে যদি ধরতে পারো তাহলে নাজাত পেয়ে যাবে, আর যদি না ধরতে পারো তোমরা বরবাদ হয়ে যাবে, নাস্তি নাবুদ হয়ে যাবে। ও ভাইজান আমার জোয়ান যুবকেরা বাবাজিরা, আজকের বাপ বেটায় মিল নেই কেন, বাপ করে তৃণমূল, ছেলে করে আইএসএফ, তাই না, বাড়ির মধ্যে দু রকম দল আছে, দল আপনার যাই থাক না কেন, পাশের বাড়ি একটা অন্য দল আছে, একজন সিপিএম আর একজন কংগ্রেস আর একজন তৃণমূল। ও ভাই, এই যে অশান্তি জিনিসটা আমরা আজকের টাকার বলে অর্থের বলে লোভে আমরা অশান্তি করি, কিন্তু যদি মারা যায়, পাশের মানুষ যদি মারা যায়, ওই পাশের মানুষটা আপনার কবর পর্যন্ত যাবে, যাবে না, মানুষ মারা গেলে কে পাশে আসে, পাশের মানুষ আগে আসে, পড়োশী আগে আসে, রাজনীতি করতে 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 ভাই ভাই মারামারি, বাপ বেটা মারামারি, ছেলে পুলে মারামারি, পাশাপাশি অশান্তি, বলে তুই তো আমার দল করিস না, তুই যে আমার দল করিস না, তুই আমার পুকুরে আসতে পারবি না, তুই আমার দল করিস না, আমার এই টিউবওয়েলের পানি খেতে পারবি না, হায় রে মুসলমান, আরে মুসলমানের লক্ষণটা কি এটাই, আরে ও বাপজি আমার সোনার মানিকের নাম, এটা হলো আখিরি জামানা, এই আখিরি জামানায় ইমান টাকাটা খুব কঠিন হয়ে যাবে, কেউ বলবে তারাবি 8 রাকাত পড়বো, আর কেউ বলবে 20 রাকাত পড়বো, আপনাদের এদিকে হয় না, কিছু কিছু জায়গা আছে 8 রাকাতও পড়ছে, 8 রাকাত তারাবি,
আট ডাকাত পড়, তোর ভালো লাগে তুই আট ডাকাত তারাবি পড়, আমি কুড়ি ডাকাত পড়ব। একজন বলছে তিরিশ পারা কোরআন শরীফ, আমরা তিরিশ পারা কোরআন শরীফ বলি, আর একজন বলছে চল্লিশ পারা কোরআন শরীফ। তার একটা দল, তার একটা দল চল্লিশ পারা কোরআন। তাদের জিজ্ঞাসা আমি করেছিলাম, ভাই তোমরা যে চল্লিশ পারা চল্লিশ পারা কোরআন বলছো, তা চল্লিশ পারা কোরআনটা কোথায় পেয়েছ? চল্লিশ পারা যে কোরআনটা কোথায় পেলে? এ বলছে তিরিশ পারা হচ্ছে জাহিরি, শুনতে পাচ্ছেন? তিরিশ পারা, তিরিশ পারা জাহিরি, আর দশ পারা বাতিনি। আর এই দশ পারা যে কোরআন শরীফ, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলীর কাছে ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন থাকার পরে আলীর একটা বকরি ছিল, ওই দশ পারাটা খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, এটা হতে পারে? তারা চল্লিশ পারা বলে মেনে নিচ্ছে। তাহলে ইমান ডাকাটা খুব কঠিন। আজকে জলসা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মাথায় টুপি দেওয়াও পড়ে বেড়েছে, দাড়িও বেড়েছে, কিন্তু এত অশোনার পরে পরে একটা বাবাজিকে যদি জিজ্ঞাসা করি, তুমি জীবনে কতবার জলসা শুনেছ, কতবার মজলিসে বসেছ, কতবার তুমি নবী প্যান্ডেলে বসেছ, কতবার ওলামাদের সৌবতে থেকেছ, মিনিমাম সে বলবে পঞ্চাশ বার, চল্লিশ বার, তিরিশ বার এইরকম আমি জলসা শুনেছি। এমনকি তাকে যদি বলা হয় এইরকম মশলা মাসাইল, সে অনেক কিছু বলতে পারবে, কিন্তু ভাই বিড়ি কিন্তু এখনো ছাড়তে পারে না। বিড়ি সিগারেট এখনো ছাড়তে পারে না, কবে আর ছাড়বে? বলে বিড়ি না খেলে পায়খানা ভালো হবে না, বিড়ি না খেলে শরীর ভালো থাকে না। আচ্ছা বিড়ি খেলে জবানটা ভালো থাকে? এই যে জবানটা ভালো থাকে, বুকে তো দুর্গন্ধ বার হবে। তো যখন আমি আপনি মারা যাব, আমাদের কাছে যখন ফেরেশতা আসবে, জান কবজ করতে আসবে, এসে দেখবি তো বিড়িখোর জবান থেকে শুধু গ্যাস বার হচ্ছে, দুর্গন্ধ বার হচ্ছে। তা আমরা জানি বিড়ি খা মহাপাপ, মকরুহে তাহরিমি, তারপর আমরা খাচ্ছি। আমরা জানি মুখে দাড়ি রাখা সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, মুয়াক্কাদা দাড়ি রাখতে হবে। ওয়াজ আমরা অনেক শুনছি, তারপরে অনেক মানুষ মনে মনে করি ওই ঈদের পর থেকে দাড়ি রাখবো, এখন মেয়েটা বড় হোক, মেয়েটার বড় হোক, মেয়েটার বিয়ে দিয়ে জামাই হবে, তারপরে দাড়িটা রাখবো। এখন কেউ বলে আমি দাড়ি রাখিনি তা কি হবে, দাড়ি রাখিনি তা কি হবে? যারা দাড়ি আমরা রাখি না, মনে মনে যদি কষ্ট হচ্ছে, কষ্টের ব্যাপার না, এটা ওয়াজের ব্যাপার আছে, আমার আপনার শেখার ব্যাপার আছে। ওয়াজ কারোর মুখে ভালো লাগবে, কারোর দিলে ভালো লাগবে, কারো অন্তরে ব্যথা লাগতে পারে, ওয়াজ এমন একটা জিনিস। তো কথা হলো আমরা দাড়ি রাখছি না, কেন রাখছি না? তাহলে কি করে হবে? কবে আর দাড়ি রাখবো, কবে দাড়ি রাখবো? আমরা ওয়াজ শুনেছি, এখনো দাড়ি রাখার চিন্তা ভাবনা আমাদের এখনো নেই। দাড়ি সুন্নাত, এই জন্য আমরা অনেকে রাখি না, ইনশাল্লাহ আমরা রাখবো। যারা দাড়ি রাখি না, ইনশাল্লাহ আজ থেকে নিয়ত করি, কেন এটা এমন একটা জলসা, এমন একটা মাহফিল, এখান থেকে আল্লাহওয়ালাও তৈরি হয়ে যাবে, এখান থেকে আল্লাহওয়ালাও হয়ে যাবে, শুধু একটু আমল করার কারণে। আজ থেকে যদি আমরা নিয়ত করি এই মাদ্রাসার জলসা, এই জলসা থেকে আজকের যারা আমরা দাড়ি রাখি না, ইনশাল্লাহ আগামীতে আমরা রাখবো, এই বলে যদি নিয়ত করে মারা যায়, সেও সব পাবে, সব পেয়ে যাবে। এই জন্য ভাই আমরা আজকের বালিশের তলায় মোবাইলে ওয়াজ হচ্ছে, শুধু ওয়াজ, ওয়াজের অভাব নেই, ওয়াজের অভাব নেই। আপনার আলেম না হতে পারলেও যতটুকু জানেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, শরীয়তের উপরে একটু চলুন, আল্লাহ উতে নাজাত দিয়ে দেবে, উতেই নাজাত দিয়ে দেবে। তা যদি পারেন একটা ছেলেকে হাফেজ বানান,
একটা ছেলেকে কোরআন পড়ান শেখান, যদি বলে ডাক্তার হবে না, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, মাস্টার হোক, যেই হোক না কেন, কিন্তু আমার এমন একটা ছেলেকে তৈরি করতে হবে মরণের পরে ওই ছেলে কবরে যখন যাবে গিয়ে সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ফাতিহা পড়বে, আর অন্যান্য সূরা যখন পড়বে ওই ছেলের ওসিলায় আল্লাহ পাকের রহমত উতলে উঠবে, আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাকের রহমও হবে, আল্লাহ বলবে ওই বাচ্চাটা কবরের ধারে এসে মা বাপের জন্য দোয়া করছে, এই দোয়ার বদৌলতে আমি আল্লাহ এর কবরে আজাব মাফ করে দিয়েছি, কবরে আজাব মাফ করে দিলাম। এই জন্য ভাই একজন মানুষ সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কবরটা ফেটে গেছে, কবরটা দুটো ফাঁক হয়ে গেছে, গিয়ে দেখছে একজন মানুষ তারা নেকি গুড়াতে শুরু করেছে, আর একদল একটা মানুষ সে মেম্বারে সরকার মেম্বারে বসে বসে আছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঘুমের মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি গুড়াচ্ছ, সে বলছে নেকি গুড়াচ্ছি, তুমি কি বলো, আমি বসে আছি, আমার ছেলে একজন কোরআনের হাফেজ আছে, সে প্রতিদিন বক্সে দেয় সব রেসানি, আমি সেটা পেয়ে যাই, আমি বসে আছি। তো বাবাজি আমার বলুন, আমার আপনার ছেলেকে আমার আপনার মেয়েকে আলেম বানাতে হবে, আমার স্ত্রী যেন কোরআন পড়ে, আমি যেন কোরআন পড়তে পারি, আমার ছেলে যখন কোরআন যেন পড়তে পারে, আমার আপনার যখন ছেলে কোরআন পড়বে আমি আপনি মারা যাব, ওই ছেলের ওসিলা করে আমার আপনার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। বাপজি আমার মরণ আমার আপনার একদিন হবে, কেউ বলতে পারবো না, এই গ্যারান্টি দিতে পারবো না যে 40 বছর বাঁচব, কেউ গ্যারান্টি দিতে পারবো না 50 বছর বাঁচব, কেউ গ্যারান্টি দিতে পারবো না 70 বছর বাঁচব। বাবাজি কেউ গ্যারান্টি দিতে পারবো, কেউ একজন মানুষ আছি যে আমরা হাত তুলে বলবো আমি এখনো 40 বছর বাঁচব, তা আমরা যদি 60 বছর বাঁচি, 70 বছর বাঁচি, 80 বছর যদি বাঁচি, রাত আর দিন 24 ঘন্টা, রাত আর দিন 24 ঘন্টা, 12 ঘন্টা ঘুমাতে ঘুমাতে কেটে গেল, তাই 80 বছর বয়সে 40 বছর ঘুমাচ্ছি আর 40 বছর জেগে আছি, তার মধ্যে পেশা পায়খানা সংসার ধর্ম বিবি বাচ্চা ছেলে পুলে নানান রকম আছি, এই আমাদের জীবনটা টলমল টলমল হচ্ছে, আমাদের জীবনটা টলমল, আমলের জিন্দগিটা বাড়ান। কিছুদিন আগে একজন ডাক্তার গায়ের কম হিন্দুর লোক বলল যে আপনাদের একটা কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফের ব্যাখ্যা বাংলাতে আমি পড়েছি, তো পড়তে পড়তে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, তো আমার একটা কোরআন শরীফ দরকার, তো আমি একটা বাংলাতে তার কোরআন শরীফ আবার কিনে দিলাম, বলি পড় অন্তত দেখ কি আছে বাংলাতে, তা সে বলল আমি প্রতিদিন সকালে ভালো করে মুখ হাত পা ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রতিদিন 10 মিনিট দেখি, ওই দেখতে দেখতে সেই ব্যক্তিটা কোরআনের প্রতি এমন আমল করেছে, কোরআনকে মেনে নিয়েছে এবং মনে মনে সে ইসলামটা কবুল করেছে, শুধু গায়ের কম, গায়ের কম। আজকের আমাদের ঘরের কোরআন, আমাদের ঘর ইসলাম আজকের মিটে যাচ্ছে, হায় রে মুসলমান, বাড়িতে কোরআন শরীফ আছে, 1 মাস পরে 2 মাস পরে দেখবেন সে কোরআন শরীফে ময়লা জমে গেছে 1 ইঞ্চি করে, কবে রমজান মাস সবে বরাত আসে বাকি আর পড়ি না, কবে পড়বেন, আর বাড়িতে যারা আমরা ফ্রিজ কিনেছি, ফ্রিজ ঠান্ডা পানি খাবো, বরফ খাবো, ওখানে মাজা রাখবো, বরফ নিয়েও নেবো, লস্যি খাবো, ভালো মন্দ সবজি রাখবো, ফ্রিজ কিনেছি, সকালে একবার দুপুরে একবার, সকালে একবার দুপুরে একবার, শুধু পরিষ্কার করে গেছে, একটা ফ্রিজ 10 বছর হয়ে গেল, সেই 10 বছর কোম্পানি ফ্রিজ একই রকম রয়ে গেল, কিন্তু কোরআন শরীফ একই রকম রাখতে পারলাম না, কি গো কোরআন শরীফ তাতে ধুল জমে গেছে,
যদি আমি আপনি কোরআনটা ঠিক মতো করি পড়ি বাপ, আমি আপনি কোরআন শরীফ ঠিক মতো পড়ি যদি আমার আম্মাজি পর্দার অবস্থায় মা বোনেরা, মরণ যখন হবে, মরণ যখন হবে, কবরে যখন দেয়া হবে, কবর থেকে একটা লাইট বার হবে, নুরানি লাইট বার হবে, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুলক পড়ার ওসিলা করে, সূরা মুলক যে ব্যক্তি পড়বে, সূরা মুলক যে ব্যক্তি রাতে তেলাওয়াত করবে, তার কবরের আযাব হবে না। আমরা পড়ি সূরা মুলক, পড়ি না, সময় নেই। এখন মোবাইলের যুগ, শুধু আমরা মোবাইল দেখছি, নেটের যুগ, গেম খেলছি। হায়রে মুসলমান যুবক ছেলেরা, এমন মোবাইল দেখছে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে উঠছে, সকাল 8টা বেজে গেল ঘুম ছাড়েনি। হায়রে মুসলমান, আর এমন আমরা ফিল্ম দেখছি লুকিয়ে লুকিয়ে, এমন ভিডিও দেখছি, ইমানটাও চলে যাবে ওই অবস্থায়। যদি মারা যায় ওই অবস্থায়, যদি এন্তেকাল হয়, আপনি কি জবাব দেবেন, কি জবাব দেবেন? হায়রে মুসলমান, একটু আমরা খেয়াল করি, এটা হলো আখেরাতের জিন্দেগি। আখেরাতের জিন্দেগি, আখেরাতের জিন্দেগি ঠিক করতে গেলে আমার আপনার কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যারা কোরআনকে আঁকড়ে ধরেছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের সোহবতে থাকতে হবে। আজকের আমি আপনি, আমাদের এই জীবনটা, আমাদের এই সৌন্দর্যটা, আমাদের বিবি বাচ্চা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা যদি আজকের অন্যায় যারা করছে একটু শুধু প্রতিবাদ যদি করি, বাবা এভাবে চলা যাবে না, এভাবে চলুন, এই বলার কারণে এটাতে একটা নেকি পাওয়া যাবে। আমার ছেলেকে যদি একটি নামাজে বানিয়ে দিই, আমার ছেলেকে যদি মসজিদে ঢুকিয়ে দিই, কিন্তু আমি যখন চলে যাব, আমার ছেলে মসজিদে যাওয়ার কারণে আমার একটা নাজাতের ওসিলা হয়ে যাবে, কিন্তু আমার ছেলে ইনকাম করে না, তার জন্য প্রতিবাদ করি। আমার ছেলে টাকা দেয় না, তার জন্য প্রতিবাদ করি। আমার ছেলে কলকাতা যায় না, তার জন্য প্রতিবাদ করি। আমার ছেলে ডায়মন্ডের দোকানে যায় না, তার জন্য প্রতিবাদ করি। কিন্তু আমার ছেলে যে দাঁড়িয়ে পেশাব করে, এখনো পর্যন্ত নামাজে যায় না, ও বাবাজি, ওই ছেলের জন্য বাপ জান্নাতে যাবে, আবার এই ছেলের জন্য জাহান্নামে চলে যাবে, যাবে না? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাবে না, যতক্ষণ পর্যন্ত না কামেল মুসলমান তোমরা হতে পারবে।